শুধু স্লোগান নয়, রাজনীতি করতে হলে জানতে বা বুঝতে হবে দলের দর্শনও। একটি অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের স্লোগানে বিরক্ত হয়ে এরকম মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনায় বিভিন্ন ইউনিটের নেতাদের নামে স্লোগান দিলেও খালেদা জিয়ার মুক্তির দাবিতে কোনো স্লোগান না দেয়ায় এরকম ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা, আয়োজক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। দলের মহাসচিব বক্তব্য দিতে দাঁড়ালেই শুরু হয় স্লোগান, যা ছিল বিভিন্ন ইউনিটের নেতাদের নামে। দলীয় প্রধানের মুক্তির দাবিতে কোনো স্লোগান না থাকায় ক্ষুব্ধ হন বিএনপির মহাসচিব। আপনাদের প্রিয় নেতারা দাঁড়ালেই আপনারা স্লোগান দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন, হাততালি দিচ্ছেন, যেখানে হাততালি দেওয়ার কথা না আজকে। আমি একটা স্লোগান শুনি, দেশমুক্তি মুক্তি চাই, শুনিনি একটা। তাহলে কার জন্য রাজনীতি করছেন, কেন রাজনীতি করছেন? আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো এত সহজ নয় জানিয়ে তৃণমূল নেতাকর্মীদের আরও সুশৃঙ্খল হওয়ার পরামর্শ দেন মির্জা ফখরুল। আপনারা যারা তরুণ আছেন, যুবক আছেন, সবাই দেখছি তরুণ যুবক, আপনারা এটা জানতে চান না। আর যদি না জানেন তাহলে আপনারা কিছুই করতে পারবেন না, যতই স্লোগান দেন, চিৎকার করেন, কিচ্ছু করতে পারবেন না। দানব কিন্তু ছোটখাটো দানব নয়, ভয়াবহ দানব, ফ্যাসিস্ট। পৃথিবীর কোন দেশে ফ্যাসিস্টকে সরানো এত সহজে সম্ভব হয় না। অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বানও জানান বিএনপি নেতারা। মাহিম মুস্তাফিজ, ডিবিসি নিউজ, ঢাকা।